আচ্ছা, আমি ওই ক্লাসটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য শুরু থেকে আবার একটু রিভাইজ করি, এক এক বাক্যে রিভাইজ করি। জ্যামিতির সূত্র হচ্ছে বিন্দু, রশ্মি, রেখা, এগুলো তেমন বলার কিছু নাই। সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ, প্রবৃত্ত কোণ, মানে বাইরের দিকে যে বড় কোণটা 180 ডিগ্রির চেয়ে বড়, সেটা হচ্ছে প্রবৃত্ত কোণ। আর অনুরূপ কোণ হচ্ছে এই হলুদ রঙের যে দুইটা আঁকলাম উপরের ডানের দুইটা, এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ। আর উল্টা দিকের যে দুইটা, নিচের যে দুইটা, এই দুইটা হচ্ছে একান্তর কোণ। আবার একান্তর কোণ দুইটাকে দেখাই, এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ একটা জেড ফর্ম করে, জেড এই কোণটা আর এই কোণটা। অনুরূপ কোণ এবং একান্তর কোণ সমান। বিপ্রতীব কোণ কোনটা? লাল দুইটা বিপ্রতীব, নীল দুইটা বিপ্রতীব, মানে একে অপরের বিপরীত যেটা সেটা হচ্ছে বিপ্রতীব। যারা ক্লাসটা দেখেন নাই, পরবর্তীতে দেখছেন, তারা পজ করে করে সময় নিয়ে নিয়ে কথাগুলো রিমাইন্ড করবেন আর বুঝবেন। সন্নিহিত কোণ হচ্ছে পাশাপাশি দুইটা কোণ। বৈশিষ্ট্য হচ্ছে একটা সাধারণ বাহু থাকবে, কমন বাহু থাকবে দুইটা কোণের মধ্যে। এই সন্নিহিত বাহুর সাথে মিল আছে পূরক কোণ এবং সম্পূরক কোণ। যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তখন তাকে বলা হবে পূরক কোণ। আর যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তখন তাকে বলা হবে সম্পূরক কোণ। সরল কোণ, একটা বিন্দুতে যে একটা সরল রেখা যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় সরল কোণ। দুই দিকে 180 ডিগ্রি করে আলাদা উৎপন্ন করে, এই জন্য একটা সরল রেখার দুই পাশের দুইটা অর্ধবৃত্ত যোগ করলে পুরাবৃত্ত হয়, যার মান হয় 180 + 180 = 360। ত্রিভুজ তিন প্রকার। কোণ অনুযায়ী যেখানে তিনটাই ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর যেখানে তিনটা, যেখানে একটা সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, আর যেখানে একটা থাকে স্থূল কোণ বাকি দুইটা সূক্ষ্ম কোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। একটা বকোণ স্থূল কোণ হইলেই সেটা স্থূলকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ হইলেই সেটা সমকোণী ত্রিভুজ। এবং মনে রাখবেন, একটা ত্রিভুজে কখনোই একটার বেশি কোণ সমকোণী বা একটার বেশি কোণ স্থূলকোণী হতে পারবে না। আচ্ছা, বাহুর উপর ভিত্তি করে আবার ত্রিভুজ তিন প্রকার। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি, প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4 A², পরিসীমা হবে 3A। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহুকে আমরা যদি এ ধরি আর বাকিটাকে যদি আমরা বি ধরি, তাহলে ক্ষেত্রফল হবে B/4 √4A² - B², আর পরিসীমা হবে 2A + B। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা বাহুর যোগফলকে আমরা এ আর বি আর সি দিয়ে প্রকাশ করলাম দৈর্ঘ্যকে, তখন A+B+C হচ্ছে পরিসীমা, এটাকে আমরা প্রকাশ করব 2S দিয়ে। এসটা কি? এস হচ্ছে পরিসীমার অর্ধেক, 2S হচ্ছে ফুল পরিসীমা, আর অর্ধ পরিসীমা হচ্ছে S। অর্ধ পরিসীমা মানে কি? তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফলের অর্ধেক, দুই দিয়ে ভাগ দিলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। কেন অর্ধ পরিসীমা কে এস দিয়ে প্রকাশ করলাম? কারণ ক্ষেত্রফল বের করতে আমার S × S - A, S - B, S - C এই সূত্রটা আমার লাগে। অঙ্ক আমরা পরে করব, আমরা আপাতত আমরা সূত্রগুলোই শিখি। আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র হচ্ছে এটা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। কেন? পৃথিবীর সকল ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমবাহু, সমদ্বিবাহু, সকল ক্ষেত্রেই, সকল ত্রিভুজের এটা ক্ষেত্রেই হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। এবার আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসি, যে জায়গায় ছিলাম আমরা। কোথায় ছিলাম? ত্রিভুজের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, ত্রিভুজ সংক্রান্ত কিছু সূত্র বা উপপাদ্য এবং কিছু অনুসিদ্ধান্ত, যেগুলো আমাদের ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য বা উপপাদ্য তো পরীক্ষায় আসবে না প্রিলিমিনারিতে। তাহলে আসবেটা কি? আসবে হচ্ছে ত্রিভুজের কয়েকটা মায়ের প্যাচের কয়েকটা জ্যামিতিক চিত্র দিয়ে বলবে এই কোণের মান কত বা এই বাহুর দৈর্ঘ্য কত। এগুলো বের করতে গেলে আমাকে কিছু বেসিক নলেজ জানতে হবে, কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে, সেই স্টাডিগুলো আপনাদেরকে আমি বলি। ত্রিভুজের প্রথম প্রতিজ্ঞা যেটা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ।
দুইশ মুকুল মানে কি? আচ্ছা কয় তারিখ? 2 তারিখ না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ মানে কি? 180 ডিগ্রি। আচ্ছা ধরেন আমি একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। বলেন দেওয়া আছে এটার মান হচ্ছে 40 ডিগ্রি। বলেন তো এই কোণের মান হচ্ছে এক্স, এক্স এর মান কত হবে বলেন তো? 50। কিভাবে হইলো কেউ বলতে পারেন? আচ্ছা শুধু ইয়াজমা আপু কথা বলছেন, অন্যরা কথা বলছেন না? রিনি আপু বলেন তো। স্যার পুরো ত্রিভুজটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা যদি হয় 90 ডিগ্রি, আর দুইটা মিলে তো আরো 90 ডিগ্রি হবে, তাহলে 40 আর 50 মিলে আরো 90 ডিগ্রি, মোট 180 ডিগ্রি। আচ্ছা রাইট। টুনি টুনি ম্যামটা কে? আমাদের পার্টিসিপেন্ট টুনি ম্যাম। ভাই এটা বুঝে বলা লাগে ভাই সবসময়। আচ্ছা পঞ্চতন্ত্র, টুনি ম্যাম, চাচা কাহিনী, এগুলা কে রেখেছেন যেন? সৈয়দ মুস্তাফ আলী না? হ্যাঁ ভাই। যাক মনে আছে তাহলে। আমি এখনো পিটি দিলে এখনো পাস করবো, উইদাউট এনি প্রিপারেশন, ক্যান ইউ বিলিভ মি? না 7 দিন পড়তে হবে আন্তর্জাতিক আর বাংলাদেশটা, 7 দিন রিভাইজ করতে হবে ইংলিশ গ্রাম, ইংলিশটাও একটু রিভাইজ করতে হবে লিটারেচারটা। ভাই আমরা বিশ্বাস করি আপনি তিনি দিয়ে এই গগনজ অবাক হয়ে যায়, আমি 1 সপ্তাহ আগে পড়লে ওটা মনে করতে পারি না, প্রতিদিন দেখি কি বলে মনে করে দেবেন। না আমার যে 3 সাবজেক্ট পড়া আছে, 3-4 সাবজেক্ট, আইসিটি, বিজ্ঞান, ম্যাথ, এগুলো তো পড়তে হচ্ছে না, আমি তো ওখানে 50 নম্বর এমনি পেয়ে আছি, বাকি 160 নম্বরের মধ্যে 50 নম্বর পাওয়া আমার, 140-এর মধ্যে 50 নম্বর, বাকি 50 নম্বর পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। ইংলিশে তো 35-এর মধ্যে হয়তো 20-22 এমনি পেয়ে বসে থাকবো, বাংলায় 35-এর মধ্যে 20-22 পেয়ে বসে থাকবো। হ্যাঁ 20 আর 20 40 এমনিতে হয়ে গেল, আরো আর 10 নম্বর লাগে, আর বাকি সব সাধারণ জ্ঞান, ভূগোল, নৈতিকতা মিলে আমি 10 পাবো না? বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে তো আমি 10-এর বেশি পাবো, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 30 নম্বর, এখানে তো 10-12 নম্বর আমি এমনি পেয়ে যাব। স্বাধীনতা বিষয়ক 2-3টা করছেন, 4-5টা, সংবিধান থেকে 3টা, তাহলে 3টাই পারবো তাই না? অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট থেকে 1-2টা থাকলে এমনি পারবো, মানে উইদাউট প্রিপারেশন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 10 আমি এমনি পাবো। সো মানে বিসিএস প্রিলি পাস করা যে কত সহজ, কেউ যদি টেকনিক জানে, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য যদি এরা জানতো। আপনারা খেয়াল করেছেন আগে বিসিএস মার্কেটার মানেই ছিল কি? ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর কিছু সংখ্যক ছিল রাজশাহী, চিটাগাং, খুলনা, সিলেট, শাহজালাল ইউনিভার্সিটির, আর শেরে বাংলা কৃষি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে কোনো বিসিএস ক্যাডার ছিল না, নট ইভেন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট। হেলথ ক্যাডারের কথা আলাদা, ডাক্তার ডাক্তারি তারা মেডিকেল কলেজ থেকে আসবে, কিন্তু এখন হেলথ ক্যাডার ছাড়া বা টেকনিক্যাল ক্যাডার ছাড়া আপনি দেখেন কয়জন আছে ঢাকা ইউনিভার্সিটি? আপনি জেনারেল ক্যাডারই বলেন, টেকনিক্যাল ক্যাডার তো ঢাকা ভার্সিটি নাই, খুব কম টেকনিক্যাল ক্যাডার থেকে তো ঢাকা ভার্সিটি সাবজেক্টই নাই, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি 2-3টা সাবজেক্ট আছে, বেশিরভাগ হলো রুয়েট, কুয়েট, বুয়েট, চুয়েট আর প্রাইভেটের। কিন্তু যদি আপনি জেনারেল ক্যাডার থেকে বলেন, যেখানে ঢাকা ইউনিভার্সিটির একচ্ছত্র আধিপত্য ছিল, বিশেষ করে অ্যাডমিনার পুলিশ, জেনারেল ক্যাডারে 500 নিলে 450-ই তো অ্যাডমিনার পুলিশ,
আর ফরেন, আর সব মিলে বাকি 50-60টা পোস্ট হচ্ছে ইনফরমেশন, ট্যাক্স, কাস্টমস, অডিট, সব মিলে 50-60টা পোস্ট। জেনারেল গার্ডের মানেই হচ্ছে অ্যাডমিন, পুলিশ, ফরেন, তিনটা, তাই না? এখন এই জেনারেল গার্ডারে ঢাকা ইউনিভার্সিটির একচ্ছত্র আধিপত্য ছিল, অর্ধেক পাইতো ঢাকা ইউনিভার্সিটির, আর বাকি অর্ধেকের 40-90% পাইতে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সিলেট ইউনিভার্সিটিগুলো, রুয়েট কোয়েট চুয়েট না। আর এখন আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি বেল নাই নাই, রাজশাহী ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি সবগুলো মিলেও আমার ধারণা 10 বা 12% পায় না। সব জায়গা দখল করছে এখন কারা? বুয়েট মেডিকেল কলেজ, রুয়েট কুয়েট চুয়েট, এরপর হচ্ছে ওই ঢাকা ইউনিভার্সিটি আর ওই প্রাইভেট ইউনিভার্সিটি সমান। আপনি হিসাব করে দেখেন যে অ্যাডমিন বা পুলিশের মধ্যে যে কয়জন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ঢুকে, হয়তো 5-7-10 জন, ঢাকা ইউনিভার্সিটি থেকে ওই সমান সংখ্যকই ঢুকে, 5-7-10 জন, এর বেশি না। তার মানে আমি এটা বলছি না যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা সমান মেরিটোরিয়াস, আমি এটা বলতে চাচ্ছি না। আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে এক করে ফেলছি না, তবে বলছি এটাই যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তো অনেক বেশি, হাজার হাজার ইউনিভার্সিটি, এদের মধ্যে সবাই তো মেরিটোরিয়াস না। তবে প্রাইভেটের যারা ভালো ভালো ইউনিভার্সিটি যারা মেরিটোরিয়াস আছে, সব প্রাইভেট মিলে যতজন চান্স পায়, এক ঢাকা ইউনিভার্সিটি মিলে গিয়ে দেখেন অ্যাডমিন জেনারেল গ্রেডারে ততজনই চান্স পায়। সো এখন ইঞ্জিনিয়ার, ডাক্তারদের এবং সায়েন্সের স্টুডেন্টদের একটা আধিপত্য চলে আসছে। আগে ছিল কি পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, সরকার, এইসব বিষয়ে যারা পড়তো, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো যারা পড়তো তারা এগিয়ে থাকতো। এখন বেল নাই, কারণ কি ওই যে প্রিলিমিনারি স্টাইল চেঞ্জ করে ফেলছে, সব অ্যানালিটিক্যাল, এই জন্য সায়েন্সের গুলো। এখন যাই হোক, অনেক বাড়তি কথা বললাম, আমরা কাজে কাজে চলে আসি, পড়ায় চলে আসি। যে এই যে একটা কোন বাড়তি মান ভাই, বিসিএস এর জন্য ভাই, আপনার বিসিএস এর জন্য ভাই মেইন যে টার্গেট আমার, যেটা রিকমেন্ড, সেটা হলো ভাই যারা এই বিসিএস জবে আসতে চায় তাদেরই উচিত ভাই ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া, তাহলে ভাই একদম ইজি ভাই। না, এটা ঠিক না, এটা অন্যায়। ভার্সিটি প্রথম থেকে যদি ভাই মানে ইয়া করা যায় তাহলে ভাই একদম ইজি ভাই। না, এটা অন্যায়, কারণ ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে একটা ছেলে যদি এই বিসিএস এর জন্য পড়ে, তাহলে দেশের মেধা তো ভাই, আপনি আপনি তো অনেক করবেন না ভাই, আপনি তো অনেক করবেন না, আপনি হালকা, আপনি অল্প প্রিপারেশন নেবেন, আপনি তো আমি ভাই আপনার সাবজেক্ট নষ্ট করে আমি পড়তে বলতেছি না, আপনি যদি হালকা হালকা প্রিপারেশন নেন, অল্প আপনি ইয়া গুছায় রাখেন, ঠিক আছে, আপনি একটু সাধারণ জ্ঞান পড়ুন। সপ্তাহে 2-3 দিন বসলাম, 2-3 ঘন্টা করে পড়লাম, এক বেলা করে পড়লাম, হ্যাঁ ভাই, এনাফ এনাফ। আপনি 4 বছর পর আপনি কি পরিমাণ স্ট্রং একটা পজিশনে যাবেন আপনি কল্পনা করতে পারবেন? মানে এই জিনিসটাই ভাই আমার যেটা মনে হচ্ছে যে এই যারা আর কি পাবলিকের বাইরে আর কি বা ঠিক ইয়া করতেছে তারা ভাই অবভিয়াসলি ভাই এটা অনেক আগে থেকেই তারা প্রিপারেশনটা নিচ্ছে তাদের, মানে আমি এক পাবলিক ভার্সিটিতে কখনো বড় ভাইদের টাচ পাই নাই, বিসিএস দেয় কি না, ভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ি সময় আব্বু বলে কি রে বিসিএস দিবি না, অনেকেই দেখি ফাইনাল ইয়ারে পড়ে তুই পড়স না, আমি বলছি আমি তো প্রাইভেটে পড়ি, বিসিএস কি দেওয়া যাবে? আমি তখনও জানি না প্রাইভেট থেকে বিসিএস দেওয়া যায়, কল্পনার বাইরে, চিন্তা করছেন করছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? আপনি অন্যরা শুনতে পাচ্ছেন? ইয়াজমা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম, আমি আগে জানতামই না যে বিসিএস দেওয়া যায় প্রাইভেট থেকেও। আব্বু বলে তখন তোমার স্যার দিকে জিজ্ঞেস করো, সিনিয়র স্যার যারা আছে তারা বলতে পারবে, স্যারকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বিসিএস দেওয়া যায় তো, উনি উনি বুটেক্স থেকে পড়েছেন, এক ম্যাম, নাম উল্লেখ করছি না, উনি আমাদের ইউনিভার্সিটি নতুন জয়েন করেছেন, একদম ইয়াং ম্যাম, জাস্ট আমাদের 3-4 বছরের সিনিয়র হবে, জাস্ট পাস করে বের হয়ে টিচার হয়েছেন আমাদের ভার্সিটিতে। মানে আমাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম বিসিএস কি দেওয়া যায়? আমি বললাম হ্যাঁ প্রাইভেট থেকে বিসিএস দেওয়া যায়। ম্যাডামের সাথে আমার খুব সখ্যতা ছিল, কারণ হচ্ছে আমার ওই প্রজেক্ট ওয়ার্কের ইয়েটা, ফাইনাল প্রেজেন্টেশনটা ম্যাডাম দেখছিলেন, যে আমি বানাচ্ছিলাম, ম্যাডাম টেক কেয়ার করতে, তো ম্যাডাম বললো হ্যাঁ দেওয়া যায় তো। পরে ম্যাডাম ধরেন আমিও তো বিসিএস দিব, আমার তো বই সাথে। আমি বলি কি বললেন ম্যাডাম? বলে হ্যাঁ কেন, সমস্যা কি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারে বিসিএস দেয় না? আমি বললাম
আমি কখনো শুনিনি আগে, দেয় দেওয়া যায়। পরে শুনলাম 34 বিসিএস এ প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি থেকে ওয়ালিদ ভাই ফার্স্ট, সারা বাংলাদেশের জাতীয় মেধায় ফার্স্ট। আমি বলি কি কয়, তখনই আমি পাগলা করতে হয়ে গেলাম, মানে আমার মধ্যে একটা স্পিরিট কাজ করলো, আমার ভার্সিটি থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, আমি জানিই না বিসিএস দেওয়া অ্যাপ্লাই করা যায়। ওয়ালিদ ভাইকে অনেক খুঁজছি, যোগাযোগ করতে পারি নাই, ফেসবুকেও পাই নাই, যাই হোক দরকার নাই, পরে নিজের মতো পড়ছি ফ্রিলি। আবার হঠাৎ করে স্টাইল চেঞ্জ, 35 বিসিএস থেকে সিলেবাস চেঞ্জ, সব বড় বড় বাইরে যাদের কাছে যাওয়া শুরু করতাম রিসেন্ট পরিচিত, সবাই বলে মাথায় হাত, এগুলো কি দিছে এত জিনিস পড়বো কেমনে। আমি বলি এটাই তো সুযোগ, সবার মাথায় হাত মানে কি আমার জন্য সুযোগ, কারণ আমি নতুন তারাও নতুন, লেভেল প্লেইং ফিল্ড। তাদের যা তারাও যেগুলো পড়ছে সেগুলো এখন বাতিল, আমি যেগুলো পড়ছি সেগুলো বাতিল, নতুন করে পড়তে হবে আবার পড়ো। যাদের অ্যাডজাস্টেবিলিটি ভালো তারাই 35 বিসিএস এ নতুন দিয়ে পাস করেছে। 35 বিসিএস হচ্ছে এমন একটা বিসিএস যেখানে অর্ধেকের বেশি গুলাবান ফার্স্ট টাইম বিসিএস দিয়ে কাটা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আর নাই, এরপরেও না আগেও না, ফার্স্ট টাইম বিসিএস দিয়ে 10-20% কাটা হয় ম্যাক্সিমাম। আমি আগে একবার দুইবার তিনবার চারবার প্রিলি দেওয়া কিংবা প্রিলি পাস করা কিংবা প্রিলি ফেল করা, অর্ধেকের বেশিই হয় কমপক্ষে একবার ভাইবা দেওয়া। কিন্তু 35 বিসিএস ছিল এমন একটা বিসিএস, 35 বিসিএস এর প্রত্যেকটা মানুষ একটা একটা আগুন, মনে রাখবেন বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাসে 35তম বিসিএস প্রত্যেকটা এক একটা আগুন, মনে রাখবেন সবচেয়ে মেরিটোরিয়াস তারা। আর সেকেন্ডলি হচ্ছে এরপরেও যদি কোনো বিসিএস আসে যেখানে সিলেবাস চেঞ্জ করে ফেলবে, সেই বিসিএস এ যারা ক্যাডার হবে ফার্স্ট টাইম, মনে রাখবেন তারা বাংলাদেশ সবচেয়ে বেশি মেরিটোরিয়াস। আমরা অঙ্কে চলে আসি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা একটা শিখলাম। দুই নম্বর প্রতিজ্ঞা আমরা শিখি, অনুসিদ্ধান্ত আমরা শিখতেছি বলে, এই যে একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ যদি আমি আঁকি, একে যদি যে কোনো একটা বাহুকে যদি আমি বাড়ায় দেই, দিলে যে কোণটা উৎপন্ন হইল সেটা হবে অন্তঃস্থ বিপরীত কোণ দুইটা, বিপরীত কোণটা কোন, একটা বিপরীত কোণ একটা বিপরীত কোণ, মনে করেন এটার নাম এ কোণ, সরি কোণের মানগুলো স্মল এ দিয়ে, এটা এ কোণ এটা বি কোণ, না এভাবে না, আমি এবিসি ত্রিভুজ আঁকি আগে, ধরেন এটা এ বি সি ত্রিভুজ, তাহলে এই সি বিন্দুতে সি কোণ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি বহিস্থ সি কোণ, এটা হচ্ছে বহিস্থ সি কোণ, বহিস্থ সি কোণ সমান সমান কি হবে অন্তঃস্থ বিপরীত, একোণ প্লাস বিকোণ। এটা মানে কি জানেন, এই প্রতিজ্ঞাটার মানে কি, এবার আমরা জিনিসটা বুঝে গেছি ঘটনা, এবার আমরা বাক্য লিখি। বাক্যে বলা হচ্ছে কি, একটি ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ উৎপন্ন বহিস্থ কোণটি হবে অন্তঃস্থ বিপরীত, অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, বলেন কার কোনো প্রশ্ন আছে বা কোনো বক্তব্য আছে বা কোনো মন্তব্য আছে। নেই, আচ্ছা না থাকে আমরা আগাই। আপাতত আর কিছু ইম্পর্টেন্ট মনে পড়ছে না, তেমন ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, বৃত্তের ক্ষেত্রে অনেকগুলো আছে, ত্রিভুজ আর তেমন কিছু নাই। এবার আমরা চতুর্ভুজ শিখি, চতুর্ভুজ বুঝি নাই কি সমদ্বয়ী ত্রিভুজের ভূমি
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলেন যে দুইটা বাহু সমান হলে তার কুণ্ডয় সমান হয়, ভূমি সংলগ্ন কুণ্ডয় সমান হয়, এটা লিখ। আচ্ছা রাইট, ভালো কথা বলেছেন যে কোণ যদি একটা একটা সমান হয় তাহলে কেমনে দুইটার যোগফল সমান হয়, একটা তো একটা সমান, তাহলে বাড়তি যেটা যোগ করবে সেটা বাড়তি হওয়ার কথা, তাহলে তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়ার কথা না। আচ্ছা আমি সমদ্বিবাহু ত্রিভুজ একটা এঁকে দেখাই, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরুন এটা 60, এটাও 60, তাহলে বাকিটা কত হবে? না এটা 70, এটা 70, এটা হবে কত একটু কম, 40, টোটাল 180। ঠিক আছে, আমি বললাম বহিঃস্থ কোণ যদি আমি বাড়ায় দেই তাহলে এই কোণটার মান হবে কত বলেন তো, 40 প্লাস 70 মানে 110। কোনো প্রবলেম আছে? না, মানে সেটা লজিক রুলস ব্রেক করে নেই, এই দুইটা রুলস একটা অপরটার সাথে সাংঘর্ষিক না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া, আমি তো এইটা বলি নাই, বলে আমি বল, আপনি জিজ্ঞেস করলেন না ত্রিভুজ সংক্রান্ত আর কোনো তথ্য বোধ হয় নেই, এই জন্য বললাম যে কিছুক্ষণ আগে আপনি যখন সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে বলছিলেন তখন বলছিলেন যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সংলগ্ন কোণগুলোও সমান হয়, এই জন্য আমি বলছিলাম যে এই তথ্যটাও তো আমরা ইনক্লুড করতে পারি। কারণ কি এখানে বলে দিয়েছি তো এই জন্য লিখি নাই, সমবুদ্ধিবোধ ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলে দিয়েছি যে এই যে এটা এটা সমান, এই জন্য লিখিনি আলাদা করে, অসুবিধা নেই, লিখলেও চলবে না লিখলেও চলবে, এটা এটা সবাই বুঝবো, আমরা মনে থাকবে, আমরা চতুর্ভুজে চলে যাই। চতুর্ভুজের বাংলা কি? চতুর মানে কি চালাক? চতুর্ভুজ মানে কি চালাক যে ভুজ নাকি? চার যে ভুজ, চতুষ্কোণ, রাইট, চতুষ্কোণ, চতুর্ভুজ এগুলো সব একই রকম। আচ্ছা চতুর্ভুজ পাঁচ প্রকার, অনেক প্রকার কিন্তু আমরা পাঁচ প্রকার নিয়ে গবেষণা করব। প্রথম প্রকার হচ্ছে বর্গ। বর্গ কি? যার সবগুলা বাহু এবং সবগুলা কোণ সমান, সমকোণ, সমান ও সমান্তরাল, সবগুলো 90 ডিগ্রি। ধরি বর্গের একটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কি? এ। তাহলে বর্গ কাকে বলা হয়? এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গ বলা হয়। ক্ষেত্রফল কি বর্গের ক্ষেত্রফল? এ স্কোয়ার। পরিসীমা কত? পরিসীমা মানে কি? চার বাহুর যোগফল। পরিসীমা কত কেউ বলতে পারেন? 4a। কর্ণের দৈর্ঘ্য কত কেউ বলতে পারেন? 4a কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য কেউ কত কেউ বলতে পারেন? √a² + a² রোটোবার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী রোটোবার 2a² মানে কি? √2a। কর্ণ হচ্ছে √2 × a, এর উপরে রোটোবার নাই কিন্তু, খেয়াল করবেন এই কিন্তু খালি, শুধু 2 এর উপর রোটোবার। ওকে আচ্ছা, আর যেগুলো বৈশিষ্ট্য নর্মাল যে যেমন বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এগুলো বললাম না, বলার অপেক্ষা রাখে না। বর্গের পর আমরা শিখব আয়ত,
আয়তটা কেমন? এরকম চ্যাপ্টা বর্গ। ধরেন এই বাহুটার প্রস্থর নাম এ, এটাকে বলা হয় প্রস্থ, এটাকে বলা হয় দৈর্ঘ্য। এ বির জায়গায় বি এ, এক্স ওয়াই পি কিউ যাই ধরেন কোনো অসুবিধা নাই। মনে রাখবেন প্রস্থের বিপরীতটাকে সমান হয়, বিপরীত বাহুগুলা সমান হয়, এই জন্য এটা যদি এ হয় তাহলে এই বাহুটা হবে এ, এটা যদি বি হয় তাহলে এই বাহুটা হবে কি বি। ঠিক আছে, প্রত্যেকটা কোণ সমকোণ। আমরা শিখি যে প্রত্যেক বাহু সমান নয়, আয়তের বৈশিষ্ট্য কি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু পাশাপাশি বাহুগুলো সমান নয়। প্রত্যেক কোণ সমকোণ। ক্ষেত্রফল এ ইন্টু বি, হ্যাঁ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমা কত? এ প্লাস বি প্লাস এ প্লাস বি মানে টু ইন্টু এ প্লাস বি, মানে কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, পরিসীমা শিখলাম আমরা। বলেন তো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই হচ্ছে কর্ণ। বলেন কারো কোনো প্রশ্ন আছে? বলেন আয়ত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই। তাহলে আমরা আয়ত শিখলাম, তারপর আমরা এখন শিখব কি রম্বস। ইংলিশে বলে রম্বাস, বাংলা বলে রম্বস। রম্বসটা হচ্ছে বর্গের মতোই, বর্গের মাথায় ধরে যদি ধাক্কা দিয়ে শোয়ায় দেন, একটু কোনাকুনি করে দেন, তাহলে সেটা রম্বস হয়ে যায়। বর্গের সাথে মিল আছে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, হ্যাঁ সমান, দৈর্ঘ্য সমান, কিন্তু কোন কোণই সমকোণ নয়, এই জন্য গোল করে দিলাম, কোন কোণই সমকোণ না, দুইটা স্থূলকোণ দুইটা সূক্ষ্মকোণ। রম্বসে বৈশিষ্ট্য গুলো লিখি, প্রত্যেক বাহু দৈর্ঘ্য সমান, কোনো কোণই সমকোণ নয়। দুটি স্থূল কোণ দুটি সূক্ষ্ম কোণ বাধ্যতামূলক, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, যদিও বিসিএস পরীক্ষায় খুব একটা আসে না, তো অন্যান্য পরীক্ষায় বেশি আসে, এনএসআই পরীক্ষায়, তারপর ইনকাম ট্যাক্স পরীক্ষায়, প্রাথমিক পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায়, এগুলাতে প্রচুর আসে। বিসিএস এগুলো জ্ঞানমূলক প্রশ্ন খুব কমই আসে, ম্যাথ আসে।
দুটি স্থূল কোণ বাধ্যতামূলক এবং দুটি সূক্ষ্ম কোণ। আচ্ছা, আর কোন বিশেষ বৈশিষ্ট্য আছে? ভাই আপনার কথা কিছুক্ষণের জন্য শোনা যায়নি, সবার কি একই অবস্থা? আমি কিছুক্ষণ কথা বলি নাই, কিছুক্ষণ মিউট করেছিলাম। আচ্ছা, রম্বস এবং সামান্তরিকের মধ্যে একটু মিল আছে, একটু পার্থক্য আছে। হ্যাঁ, ইটস ভেরি হার্ড টু ড্র এ স্ট্রেট লাইন। আমি যে একটা স্কেল এঁকেছি আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখছেন এখন কিন্তু স্ট্রেট লাইন হয়েছে, স্কেলটা কি আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে? জি ভাইয়া দেখা যাচ্ছে। ও আচ্ছা, স্কেলটা কি রিমুভ করে দিলাম। আচ্ছা, তাহলে রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। দুইটা স্থূল কোণ, দুইটা সূক্ষ্ম কোণ, ক্ষুদ্রতর বাহু দুইটা ক্ষেত্রে থাকে দুইটা সূক্ষ্ম কোণ, আর বৃহত্তর বাহু দুইটার পাশাপাশি উৎপন্ন হয় দুইটা স্থূল কোণ। আচ্ছা, দেখি কর্ণদ্বয়, এগুলো বাড়তি তথ্য কিন্তু কাজে লাগবে, এগুলো অ্যাডভান্স তথ্য, এগুলো কাজে লাগবে যখন ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বস, রম্বসের এবার আমরা ইয়েতে চলে আসি, মানে সূত্রে চলে আসি, যেগুলো অঙ্ক করতে কাজে লাগবে। পরিসীমা, যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে এটা হচ্ছে 4a। কর্ণের দৈর্ঘ্য, নির্দিষ্ট নয়। কেন বলেন তো নির্দিষ্ট নয়, কে বলতে পারবেন? না, কর্ণ তো সমান কোন ক্ষেত্রে হবে না, এটা একটা রম্বস, আবার একই বাহু দৈর্ঘ্য দিয়ে এটা আরেকটা রম্বস, কিন্তু দুইটার ক্ষেত্রফল সমান হবে না। বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, এখানে এ দুইটাই এ, কিন্তু ক্ষেত্রফল সমান অ্যাঙ্গেল ডিফারেন্ট, অ্যাঙ্গেল রাইট, এই তো এটা বলতে চাচ্ছিলাম যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, কিসের উপর ডিপেন্ড করবে, কোণের উপর নির্ভর করে অসমান হবে, কোণের উপর, কোণের উপর নির্ভর করবে। ঠিক আছে, এই জন্য কর্ণের দৈর্ঘ্যের কোনো সূত্র নাই, আমাকে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং কোণ দেওয়া থাকলে তখন আমি ত্রিকোণমিতি প্রয়োগ করে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। ক্ষেত্রফল,
ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে, দুইটা সূত্র কেন বলেন তো একটু একটু ব্যাখ্যা করি আমরা। এই ধরনের একটা আমার রম্বস আঁকলাম, এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিই। এই যে একটা কর্ণ আঁকলাম, এখানে কি হয়েছে বলেন তো, দুইটা সুষম দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এটা একটা ত্রিভুজ, আলাদা করে ফেলি এই সেম সাইজের উল্টা আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই দুইটাকে জোড়া দিলে এই রম্বসটা উৎপন্ন হয় না? আচ্ছা, এখন যদি আমি এই বাম পাশের ত্রিভুজের একটা উচ্চতা আঁকি, এটা হচ্ছে কি উচ্চতা, তাহলে এটার উচ্চতার মানে এটা, আর এই উচ্চতাটা এই ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে এইটা। বলেন তো দুইটা ত্রিভুজের উচ্চতা সমান না, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কি সমান, এই জন্য উচ্চতা সমান। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ভূমি উচ্চতা। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করলে কিন্তু মোট রম্বসের যোগফলটা পাবো, এটার ক্ষেত্রফল কত? প্লাস আবার হাফ ভূমি উচ্চতা। এই দুটো যোগ করলে কি হবে? হাফ আর হাফ যোগ করলে ফুল হয়ে যাবে। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, এক নম্বর সূত্র কি, ভূমি পূরণ উচ্চতা। মানে রম্বস হচ্ছে কি, ত্রিভুজের দ্বিগুণ। আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল। আচ্ছা, এটাও প্রমাণ করা যায়, একা দরকার নেই। না, দুই জায়গাতে দুইটা দুইটা দিয়ে করা হয়, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে, তখন যখন যেটা দেওয়া থাকবে তখন সেটা দিয়ে করতে হবে। ধরুন আমি রম্বসটাকে দুই ভাগে ভাগ করে ফেলি, কোথায় গেল আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এই রম্বসটাকে আমি দুই ভাগে ভাগ করি কিভাবে, আবার দুইটা আলাদা ত্রিভুজে আমি ভাগ করে ফেলি, ঠিক আছে, এখানে এই একটা কর্ণ ছিল, ঠিক আছে, আর এখানে এই যে মাঝখানে যে আমি লালটা আঁকলাম সাধারণ বাহু, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে ভূমি ধরেন, তাহলে এইটার এইটার ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এটা। তার মানে কি, এটার ক্ষেত্র এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে কি, হাফ ইন্টু নাম দেই এ বি সি ডি, হাফ ইন্টু এক কর্ণ ভূমি এসি ইন্টু উচ্চতা কত, বিডির অর্ধেক, হাফ বিডি, তাই না, এক কর্ণের বাকি কর্ণের অর্ধেক। আচ্ছা, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, একই হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা, এসি, এসি ইন্টু উচ্চতা কত, হাফ বিডি। আচ্ছা, হাফ এসি কমন নেই, হাফ এসি কমন নিলাম, কি থাকে, হাফ বিডি প্লাস হাফ বিডি, মানে কি পুরা বিডি, মানে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এসি কি একটা কর্ণ, বিডি কি আরেক কর্ণ, মানে কি হাফ ইন্টু ছোট কর্ণ ইন্টু বড় কর্ণ, রাইট, মজা লাগছে না এই প্রমাণ দুইটা? এই দুইটা জিনিস আপনারা নতুন শিখেছেন, যেটা বইয়ে পান নাই, পৃথিবীর কোনো বইয়ে নাই এটা। এই দেখেন, এখানে আমি দুইটা ত্রিভুজকে রম্বসকে দুই ভাগে ভাগ করেছি, যখন আমি এইভাবে যখন ভাগ করবো, এটা লম্ব এটা ভূমি, এটা লম্ব এটা ভূমি, তখন সূত্রটা হবে এটা, ভূমি পূরণ উচ্চতা।
আবার যখন আমি এই দিক দিয়ে দুই ভাগে ভাগ করব, সেপারেশন করব, এটাকে ভূমি ধরবো, এটাকে উচ্চতা ধরবো, আবার একই এইভাবে এটাকে ভূমি, এটাকে উচ্চতা ধরবো, তখন মানে কর্ণকে যখন আমরা কর্ণগোলাকে যখন আমি ইউজ করব ভূমি এবং উচ্চতা বানাইতে, তখন সেটা হবে কর্ণদৈর্ঘ্য হাফ ইন্টু কর্ণদৈর্ঘ্য গুণফল। আর যখন আমি বাহুকে ইউজ করব ভূমি বানানোর জন্য, বাহুকে বাহুগুলাকে আমি যখন ইউজ করব ভূমি হিসেবে, তখন সেটা হবে কি হা শুধু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা আমরা এবার চলে যাই। আচ্ছা সূত্র শেষ, সূত্র কি আপনারা বুঝতে পেরেছেন? তো এই রম্বসের পর আছে সামান্তরিক, প্যারালেলোগ্রাম, আয়তক্ষেত্র, আয়ত ইংরেজি রেক্টাঙ্গেল, বর্গ ইংরেজি স্কোয়ার, রম্বস ইংরেজি রম্বসী মানে রম্বাস, আরেকটা কি শিখলাম, ও আরেকটা শিখি নাই, ট্রাপিজিয়াম ইংরেজি ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ট্রাপেজয়েড, সামান্তরিক, সামান্তরিক আর আয়ত, আয়তকে যখন আমি বাঁকাই দিব ধাক্কা দিয়া কোনাকুনি, তখন সেটা সামান্তরিক হয়ে যাবে। দৈর্ঘ্য দুইটা মনে করেন এ দিয়ে প্রকাশ করলাম, প্রস্থ দুইটাকে আমি বি দিয়ে প্রকাশ করলাম, এটা বৈশিষ্ট্যগুলো আমরা লিখে ফেলি। সামান্তরিকের এক নম্বর বৈশিষ্ট্য কি, বিপরীত বাহুগুলো রম্বসের মতোই সমান ও সমান্তরাল। কোণের কথাও রম্বসের মতোই, কোনো কোনি সমকোণ নয়, ছিল কোনো কোনি সমকোণ নয়। এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল কি, বিপরীত কোণ দুইটা সমান, দুইটা স্থূল কোণ, দুইটা দুটি সূক্ষ্ম, দুটি কি স্থূল, বিপরীত কোণ সমান রম্বসের ক্ষেত্রেও। বিপরীত কোণ দুটি সমান। আচ্ছা কর্ণ, কর্ণের বৈশিষ্ট্য কি, কর্ণ দুইটা সমান হবে না, এবং কর্ণ দুইটা একে অপরকে সমকোণে সমদ্বি খণ্ডিতও করবে না। আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু কর্ণ দিয়ে ইয়ে করা যায় না, ক্ষেত্রফল বের করা যায় না, কেন যায় না বলেন তো? কারণ রম্বসের যেমন কর্ণগুলা সমকোণে সমদ্বি খণ্ডিত করতো, এই জন্য এটাকে একটাকে ভূমি হাফ কর্ণকে ভূমি উচ্চতা হিসেবে ধরতে পারতাম, উচ্চতা হিসেবে ব্যবহার করতে পারতাম কর্ণটাকে, কারণ উচ্চতা তখনই হবে যখন লম্ব, মনে রাখবেন ভূমি ত্রিভুজের উচ্চতা সবসময় ভূমির উপর লম্ব হইতে হবে। কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা একে অপরের লম্ব ছিল বইলা, লম্ব দিয়ে আমরা একটা ক্ষেত্রফলের সূত্র বানাইতে পেরেছিলাম, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে যেহেতু কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, সমকোণ উৎপন্ন হয় না, সমদ্বিখণ্ডিত করে কথা সত্য, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, এই জন্য আমরা কর্ণ দিয়ে ক্ষেত্রফল বানাইতে পারবো না। তাহলে টিকবে কোনটা, ওই যে আরেকটা ছিল যে ভূমিপূরণ উচ্চতা, ওই ভূমিপূরণ উচ্চতাটাই টিকবে, আর কিছুই টিকবে না ক্ষেত্রফলের ক্ষেত্রে। তার মানে রম্বসের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র একই, ভূমিপূরণ উচ্চতা, আর রম্বসের ক্ষেত্রে একটা বাড়তি সূত্র আছে, ওই যে হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য গুণফল। উচ্চতা কই, উচ্চতা নাই, উচ্চতা আমাকে আঁকতে হবে, উচ্চতা আঁকি, এই যে উচ্চতা এইচ, ক্ষেত্রফল কি, এ ইন্টু এইচ, ভূমি পূরণ উচ্চতা। ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে?
নেহি। আচ্ছা সামন্তরিক গেল, না পরিসীমা যায় না। এটা পরিসীমা কি একটু আয়তের পরিসীমাই হবে? হ্যাঁ হ্যাঁ পরিসীমা আয়তের মতোই। টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর কোণের দৈর্ঘ্যে কোনো লিমিটেশন নাই, নির্দিষ্ট না, কারণ কি কোণের উপর ডিপেন্ড করবে, বড় বড় রম্বসের মতোই। আমরা লাস্ট চতুর টাইপের চতুর্ভুজে চলে আসি, সেটা হচ্ছে কি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম না ট্রাপিজিয়াম, ব্রাজিল নট ব্রাজিল, বাট নট আর্জেন্টিনা, দিস ইজ আর্জেন্টিনা। আর্জেন্টিনার ক্ষেত্রে জ উচ্চারণ হবে বর্গীয় জ, কিন্তু যখন ব্রাজিল উচ্চারণ করবেন, ট্রাপিজিয়াম উচ্চারণ করবেন, তখন উচ্চারণটা হবে জি, জ, জেড এর মতো। এটা বাংলায় আবার লিখবেন ঠিকই বর্গীয় চ, এটা কেমন তো যদি কেন বাঙালিরা লিখলো না, লিখলে কি সমস্যা হইতো, এটা আল্লাহ জানে, বিজ্ঞানীরা জানে। তো রিমোটটা দেবো, এসি বারবার ঠান্ডা লাগিয়ে যখন অফ করতে পারো না। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কাকে বলা হয়, কেউ কি বলতে পারে? হ্যাঁ কোন বাহু সমন্বয় না, কোন বাহু সমন্বয় এরকম না, কোন বাহু সমন হইতেও পারে, হইতে পারে না, মানে যে কোনো দুইটা বিপরীত বাহু না, ভূমি সংলগ্ন বিপরীত বাহু ইয়েস সমান্তরাল, ধরেন এটা 12, এটাও 12, তাও সে ট্রাপিজিয়াম হইতে পারে। এটা যদি 14 হয়, এটা যদি 13 হয়, দিস ইজ ট্রাপিজিয়াম, কারেক্ট। এটা ধরেন 12, এটা ধরেন 10, এটা ধরেন 14, এটা ধরেন 13, দিস ইজ অলসো ট্রাপিজিয়াম। দিস ইজ অলসো অ্যানাদার ট্রাপিজিয়াম, ঠিক আছে? তাহলে এই সবগুলোর মধ্যে কমন জিনিস কোনটা বলেন তো? দুইটা বিপরীত বাহু থাকতে হবে, লাল, হ্যাঁ লাল বাহু, লাল 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 রাখতেছি, দেখেন দুইটা বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমন্বয়। কোন সমকোণ হইতেও পারে নাও হইতে পারে, হয়তো কোন একটা কোণ, একটা কোণ সমকোণ হবে না, হইলে দুইটা কোণ এক জোড়া কোণ সমকোণ হইতেও পারে, একটা কোণ যদি সমকোণ হয় আরেকটা সমকোণ হবেই বাধ্য, কারণ কি কারণ বিপরীত বাহু দুটা সমান্তরাল, এই জন্য একটা কোণ সমকোণ হইলে বাধ্যতামূলকভাবে আরেকটা কোণ সমকোণ হবে, আর না হইলে কোনোটাই সমকোণ হবে না, দুইটা স্থূল কোণ দুইটা সূক্ষ্ম কোণ, রাইট? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য আমরা লিখি কি, দুটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান, কিন্তু সমান নয়, আচ্ছা এক জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল, দুইও জোড়া বিপরীত বাহু সমান্তরাল কি হইতে পারে? পারে না। যদি উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায় তাহলে সে আর ট্রাপিজিয়াম থাকবে না, সে সামন্তই হয়ে যাবে, এরকম যদি হয়ে যায় তো এটাও সমান্তরাল এটাও সমান্তরাল, এই দেখেন এন উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং সমানও হয়ে গেছে বাধ্যতামূলকভাবে। সুতরাং যদি আপনাকে প্রশ্ন করে, আপার লেভেলের প্রশ্ন আসবে না এগুলা, যদি আসে যে কোনো ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামকে যদি কোনো একটি বাহুকে এমনভাবে বর্ধিত করা হয় যেন তার উভয় বিপরীত বাহু সমান্তরাল হয়ে গেছে, তখন সে কি হয়ে যাবে? তখন সামান্তরিক হয়ে যাবে, ইভেন রম্বস হইতে পারে, বর্গ হবে না। আচ্ছা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য শিখলাম, কোণ হয় দুটি কোণ সমকোণ, হয় দুটি সমকোণ না হয় কোনোটাই সমকোণ নয়, রাইট?
আচ্ছা, ক্ষেত্রফল সূত্র একটাই, একটা সূত্র দিয়ে ট্রাপিজিয়ামের হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব, ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, বিষয়টা কি একটু ব্যাখ্যা করি। এই যে আমার ট্রাপিজিয়াম, এই সমান্তরাল বাহুদের দূরত্ব হচ্ছে এটা ধরেন 12, এটা ধরেন 13, এটা ধরেন 15, এটা ধরেন 14, তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে বলেন তো? হাফ ইন্টু 12 ইন্টু যোগফল কত, সমান্তরাল বাহুদের যোগফল কত? 13 প্লাস 15, এটাই হচ্ছে আনসার। কারো বুঝতে কোনো সমস্যা আছে? কারো নাই, কারো কোনো প্রশ্ন নাই তাই না? আচ্ছা, যদি সমান্তরাল বাহু দুইটা এই যে দিয়ে কি বলে সমকোণ উৎপন্ন না হইতো, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম আমি, এখন এটা এখন এটাই একটু চাচ্ছিলাম। এরকম যদি ট্রাপিজিয়ামটা হইতো, অথবা যদি এক্ষেত্রে নম্বরকে মান বের করে নিত, ইয়েস এরকম যদি ট্রাপিজিয়াম হইতো, তাহলে আপনাকে লম্ব একে উচ্চতা বের করে নিতে হইতো, সমান্তরাল বাহুদের দূরত্ব তখন এটা হইতো, তখন আপনাকে কোণ দেওয়া থাকতে হবে, তাহলে আপনি এই লম্বটা বের করতে পারবেন না, অথবা বলে দেওয়া থাকতে হবে এদের দূরত্ব এত, এটাই উচ্চতা। এই সমান্তরাল বাহুদের দূরত্ব বলে না, এটাকেই কিন্তু উচ্চতা বলা হয়, এটাকেই কিন্তু বলা হয় কি জানেন? এটাকেই বলা হয় উচ্চতা। বি কেয়ারফুল, ঘাবড়ায় যায় না। পরীক্ষার অঙ্ক হলে দেওয়া আছে যে, পরীক্ষা দেওয়া আছে যে একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 12 মিটার আর সমান্তরাল বাহুদের একটি 13 মিটার আর একটি 15 মিটার, ক্ষেত্রফল কত? তখন আপনি বলবেন ভাই এত সূত্র লিখছিল সমান্তরাল বাহুদের দূরত্ব, দূরত্ব তো দেওয়া নাই, দেওয়া আছে উচ্চতা, উচ্চতা আসলো কোথা থেকে? উচ্চতা দিয়ে তো সূত্র নাই, তাই আরেকটা সূত্র বোধহয় ছিল, ভাইয়া মনে হয় ভুলে ওইটা করায় নাই, তাইলে আমি পারলাম না। না মনে রাখবেন সমান্তরাল বাহুদের দূরত্ব মানেই হচ্ছে উচ্চতা। তাহলে চতুর্ভুজ শেষ, আমরা এখানে ইস্তফা দিলাম। নেক্সট ক্লাসে আমরা বৃত্তের কিছু থিওরি 15 মিনিট লাগবে পড়াবো, পড়ানোর পরেই আমরা অঙ্ক করব ইনশাল্লাহ। আগামী ক্লাসে জ্যামিতি শেষ হয়ে যাবে, দুই ক্লাসে জ্যামিতি, দুই ক্লাসে ত্রিকোণমিতি, দুই ক্লাসে পরিমিতি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।